নাই, সাধারণ মানুষ এমজিএনআরজিএস এর টাকা পাচ্ছে না, সাধারণ মানুষ ফরেট টাকা পাচ্ছে না, সাধারণ মানুষ কিন্তু গ্রামীণ সড়ক যোজনার টাকা কিন্তু পাচ্ছে না, আমরা কিন্তু পাচ্ছি না, বাংলা কিন্তু পাচ্ছে না, এবং সকল বাংলার মানুষকে কিন্তু কেন্দ্র সরকার হ্যারেস করতেছে। যেখানে যদি দেখা হয় এই ম্যান্ডেজের যে স্কিম বন্ধ আছে, 100 ডেজের কাজ এই রাস্তার মধ্যে অ্যাড করে ওই মানুষের জন্য উপকৃত হয় এরকম কাজ কিন্তু আমাদের সরকার করতেছে। আর এই এরকম হ্যারাসমেন্ট করে ডেমোক্রেসিটাকে হানন করতেছে কেন্দ্র সরকার, মানে ডেমোক্রেসিটাকে মানে না। এটা কিন্তু সবাই বুঝতেছে যে ডেমোক্রেসি কিলিংয়ের মতন কাজ কিন্তু কেন্দ্র সরকার করতেছে। আজকের দিন যদি দেখা হয় একটা সিলিন্ডার গ্যাসের দাম 1150 টাকা হয়ে গেছে, যে দাম 2014 সালে 400 নিচেই ছিল। আজকে কোনো মতন প্রাইস রাইজের উপরে এবং মেহেঙ্গার উপরে কোনো মতন কাজ কিন্তু কন্ট্রোল কিন্তু কেন্দ্র সরকার করতেছে না। সাধারণ মানুষকে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিনামূল্যে খাদ্য এবং বিনামূল্যে যদি রাশন না দিত, তাহলে সাধারণ মানুষের অসুবিধা কিন্তু ভীষণভাবে পড়তো। আমাদেরকে